গৌরব গগৈয়ে প্যারাশুট লেন্ডিং করক, গৌরব গগৈয়ে মতা মাছ মাইকী মাছ কক, সেইবিলাক একেবাৰে পাতল ধরনের কথা। মূল কথাটো হল যে গৌরব গগৈয়ে ভারতের সংসদত বিতর্ক কৰিব পাৰে আৰু বিজেপিয়ে উঠোৱা তপন গগৈয়ে সংসদত এটাও মাত মাতিব নোৱাৰে। কারণ তপন গগৈ ইংরাজি নাজানে, কারণ তপন গগৈ হিন্দিত কথা কব নাজানে। হিন্দিত কথা কব নাজানিলে, ইংরাজিত কথা কব নাজানিলে এজন সাংসদ হব কেনেকে পাৰিব কোক? গতিকে এজন বেয়া সাংসদক, যার কোনো পারফরমেন্স নাই, আমার শিবসাগর সমষ্টির এটাও উন্নয়নমূলক কাম তপন গগৈ করা নাই, সেই মানুষজনক আমি ভোট দিয়ে কি লাভ হব? আর যিজন মানুষ গোটেই ভারতবর্ষ কপাই আছে গৌরব গগৈ, যেটা নির্বাচন খেলিছে প্যারাশুট লেন্ডিং করা বলে কবলে যাওয়া কেনেকা ধরনের একটা প্রশাসনমূলক কথা কোক? মানে বিজেপির টকা কেটামান যে হয়েছে, নতুন ধনী মানুষবিলাক যে এনেকা ধরনের দম্ব দম্ব কথা, আমুকক কিনি পেলাম, আমুকক মার দিম, আমুকক আমুক করিম, এনেকে ধরনের কই আছে। গতি এই ধরনের কথা কই থাকিব। কিন্তু মই জানো যে আমার যোরহাট লোকসভা সমষ্টির মানুষে, আমার শিক্ষিত মানুষ, ইয়াতে ইয়ার মানুষবিলাক সংস্কৃতিবান মানুষ, ইয়ার মানুষে গৌরব গগৈক জিকাব। আর একটা কথা, এনেকা জনে পাতল ধরনের বিতর্ক করে থাকাতক কেন মানে প্রত্যাহ্বান জানাইছো, মোর এই হিমন্ত বিশ্ব শর্মা আর পীযুষ হাজরিকার প্রতি প্রত্যাহ্বান, বিজেপি দলের প্রতি প্রত্যাহ্বান। আপনার যদি সাহস আছে আমার শিবসাগরের বোর্ডিং ফিল্ডত তপন গগৈ আর গৌরব গগৈ একটা বিতর্ক অনুষ্ঠান পতা হোক, তপন গগৈ আর গৌরব গগৈ একটা বিতর্ক অনুষ্ঠান পতা হোক। এফালে হিমন্ত বিশ্ব শর্মা তপন গগৈ সহায় করবলে থাকিব আর গৌরব গগৈর কাষত মই থাকিম, এটা সুস্থ বিতর্ক হোক না? অসমৰ জাতীয় প্রস্তাৱক লৈ বিতর্ক হোক, অসমৰ মানুহৰ সমস্যাক লৈ বিতর্ক হোক, ভারতের গণতন্ত্র যে ধ্বংস হয়েছে তার উপর বিতর্ক হোক, ভারতের যে অর্থনীতি অবস্থা বেয়া হয়েছে তার উপর বিতর্ক হোক, তেতিয়াহে দেখিম কার ক্যান্ডিডেট ভাল। এই বিতর্ক নকৰি তেওঁলোকে যে জাতীয় প্রস্তাৱৰ পৰা আঁতৰাই কেবল এনেকুৱা ধরনের যে পাতল কথাৰে তেওঁলোকে প্যারাশুট লেন্ডিং করেছে, আমুক করেছে, ভুচুক করেছে, এইবিলাক কথাৰে যে পরিস্থিতি তেওঁলোকে বেলেগ ফালে নিবৰ কাৰণে চেষ্টা কৰিছে, এইটো দুর্ভাগ্যজনক, এইটো গণতন্ত্র বিৰোধী কথা।